আচ্ছা, তাহলে দেখেন ফ্যাক্টরি ভার্ব ডান। এবার আসেন, ফ্যাক্টরি ভার্ব হলো কগনেট ভার্ব হয়ে গেল আমাদের। এবার আসতেছে কোয়াসি প্যাসিভ আর হচ্ছে পজিটিভ, দুটো আছে। তো চলো আমরা কোয়াসি প্যাসিভটা একটু দেখে নিই। আমরা একটু কোয়াসি প্যাসিভ ভার্ব সম্পর্কে একটু দেখে নিই। সবাই লেখেন কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব। ছোট একটা জিনিস, এখান থেকে তেমন যে কোশ্চেন আসে বিষয়টা তা না। আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব আর হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব একসাথে লিখি, ঠিক আছে? কোয়াসি প্যাসিভ ভার্ব ছোট একটা জিনিস লিখে নেন, কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব। ছোট ছোট টপিক গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটু ডেফিনিশন আপনারা একটু লিখে নেন, আপনারা একটু ডেফিনিশনটা লিখে নেন। এই কোয়াসি প্যাসিভ ভার্ব আমরা পাইছিলাম হচ্ছে ভয়েসের চ্যাপ্টারে। হ্যাঁ, তো এটা কি জিনিস একটু লিখে নেন সবাই। দেখেন যে যে সকল ভার্ব গঠনগত দিক থেকে, গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থগত দিক থেকে, অর্থগত দিক থেকে প্যাসিভ, তাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে, তাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে। আমি আবার বলছি, আমি বুঝা দিচ্ছি আপনাকে। দেখেন এটা আপনারা ভয়েসের চ্যাপ্টারে পেয়ে থাকবেন বা পাইছেন, আর না পেলেও এখানে দেখে নেন, একটু দেখে রাখেন, চিনে রাখেন, সময় হলে ঠিকই বুঝে যাবেন যে কি কি আলোচনা। আমরা কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি আমি যে আপনাদের পরীক্ষার ঠিক আগাগ মুহূর্তে আপনারা শুধু গ্রামার ফাংশনটা শেষ করে নেন, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা কিন্তু কোশ্চেন সলভ করব। আপনাদের কোশ্চেন সলভিং এর জন্য আলাদা করে ক্লাস থাকবে, 4-5টা মডেল কোশ্চেন সলভ করবো আমরা। তো ওখানে আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করব, কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ওই ক্লাসগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে যখন দেখবেন আপনারা এগুলো জিনিস পারেন, ঠিক আছে? 100% যে পারবেন বিষয়টা তা না, যতটুকু পারবেন ওখানে একটু দেখাই দিলে আপনারা বুঝে যাবেন। আমি বলেছি গঠনগত দিক থেকে অ্যাক্টিভ বাট অর্থগত দিক থেকে কি প্যাসিভ। আসেন কথাটা দেখি আমরা। আমি বললাম আপনাকে, ধরেন যে রাইস, না টেস্টেড হবে না, টেস্টেড হবে না ঋতু। দেখেন আগে দেখেন নিয়মগুলো, দেখেন রাইস সেলস চিপ, রাইস চিপ, রাইস সেলস চিপ, তার মানে কি জানেন? এটা মানে হচ্ছে চাল সস্তা, সস্তায় বিক্রি হয়, সস্তায় বিক্রি হয়, চাল সস্তায় বিক্রি হয়, চাল সস্তায় বিক্রি হয়। এখন দেখেন তো চাল কি নিজে নিজে বিক্রি হয় কখনো? না, একে কারো না কারো দ্বারা বিক্রি করা হয়। দ্যাট মিনস এটা বাংলাটা শুনে মনে হচ্ছে এটা কিন্তু প্যাসিভ, এটা কিন্তু অ্যাক্টিভ না। বাট স্ট্রাকচারটা দেখেন, রাইস সেলস চিপ। আমরা তো জানি যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বটা ভিত্রি থাকে, তাই না? বাট এখানে কি ভিত্রি আছে? ভিত্রি তো নাই, এটা তো ভিত্রি নেই। তার মানে স্ট্রাকচারগত দিক দিয়ে এটা কিন্তু অ্যাক্টিভ, বাট অর্থগত দিক দিয়ে এটা মনে হচ্ছে কি প্যাসিভ। স্ট্রাকচারগত দিক দিয়ে অ্যাক্টিভ বাট অর্থগত দিক দিয়ে কি প্যাসিভ। টেনশন নিয়েন না, সর্বোচ্চ 4টা সেন্টেন্স দিব, ওগুলোর মধ্যে যদি আসে আসবে, তাছাড়া আসার সম্ভাবনা এগুলো খুব কম, খুব বেশি না, এগুলো খুব বেশি আসে না, এই কোয়াসি প্যাসিভটা খুব বেশি আসে না। তো 4টা সেন্টেন্স দিচ্ছি, এগুলো মনে রাখেন। ধরেন একটা দিলাম রাইস সেলস চিপ, এখানে এই যে সেলস, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ ভার্ব, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, ঠিক আছে? কোয়াসি মানে কি? যে মানে অর্ধেক অর্ধেক প্যাসিভ, মানে প্যাসিভ না, পুরো প্যাসিভ না, কিছুটা প্যাসিভ, কিছুটা প্যাসিভ। আসেন আরেকটা সেন্টেন্স দিই আপনাদেরকে। আমি বললাম যে ম্যাঙ্গো টেস্ট সোর, আম খেতে টক, ঠিক আছে? মানে আমটা স্বাদে, আমটা স্বাদে টক, ম্যাঙ্গো টেস্ট সোর, ম্যাঙ্গো টেস্ট সোর, ঠিক আছে? এখন দেখেন তো এটা সাবজেক্ট ভার্ব, ভার্ব কি ভিত্রিতে আছে? না, নাই, কারণ আমরা জানি প্যাসিভে শুধুমাত্র ভার্ব ভিত্রিতে থাকে, তাছাড়া থাকবে না। ভার্ব তো আমাদের সোজা জায়গাতেই আছে, তার মানে এখানে কি সোর, তার মানে অর্থটা দেখতে মনে হচ্ছে প্যাসিভ, বাট আমাদের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা আমাদের অ্যাক্টিভ, তার মানে এগুলো হচ্ছে আমাদের কি কোয়াসি প্যাসিভ ভার্ব। আরো আসে, আরো দেখাচ্ছি কয়েকটা, যেমন দেখেন আমরা যদি বলি হবে, এটা দেখেন নিতু যেটা একটু ভুল বলছে, হানি এটা কিন্তু টেস্ট হবে, টেস্ট সুইট,
এর মধ্যে আমি বলিনি যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, ওটা বলে কিন্তু প্যাসিভ হয়ে যেত, বাট একটা প্যাসিভ করা যাবে না, এটা কিসে থাকতে হবে, এটা অ্যাক্টিভই থাকতে হবে। তাহলে হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, তাহলে এটাও কি আমাদের কোয়াসি প্যাসিভ, এটা হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ, রাইট? তারপর আসে এই তো, এই কয়টাই তো আর কি দিব এখানে, রাইস সেলস চিপ, ম্যাঙ্গো টেস্ট সোর, রাইস টেস্ট সুইট, তাই না? এই তো এই কয়টাই। এখন দেখেন ছোট একটা জিনিস, মানে যে সমস্ত ভার্ব গঠন, যে সমস্ত ভার্বের গঠনগত দিক থেকে এরা দেখে মনে হয় যে অ্যাক্টিভ, মানে গঠনগত দিক থেকে এরা অ্যাক্টিভই থাকে, বাট অর্থগত দিক থেকে দেখে প্যাসিভ মনে হয়, সে সমস্ত ভার্বকে বলে কোয়াসি প্যাসিভ ভার্ব। তো এটা নিয়ে তেমন গবেষণা করার দরকার নাই, এটা সহজ জিনিস, তেমন কঠিন কিছু না। তো দেখেন এখন পর্যন্ত আমরা শিখলাম হচ্ছে কি কি, এর আগের লেসন গুলো আমরা শিখছি, প্রথমে হচ্ছে কগনেট, আমি একটু রিভিউ করে দিচ্ছি। দেখেন কগনেট মানে আমরা কি বলছি, সমধাতুজ, যে সে একটি সুন্দর গান গায়, গান আবার গায়, গানও আছে গায়েও আছে, সে একটি খেলা খেলে, তাহলে সমধাতুজ মানে একই রকম, ভার্বটা যেটা নাউনটাও ওইটা একই, এগুলোকে বলে কি কগনেট ভার্ব, তাই কি না? কগনেট ভার্ব। তারপর আমরা শিখলাম কি ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, দেখেন তো ফ্যাক্টিটিভ ভার্ব মানে কি বলেছিলাম, যে যেখানে অবজেক্ট তো থাকবেই, অবজেক্টের একটা কি থাকবে, কমপ্লিমেন্ট থাকবে, তাই না? হি কলস মি, আর তার সাথে আমরা জুড়ে দিয়েছিলাম কি, হি কলস মি আ ফুল, তাহলে যে মি, এই মির সাথে আবার এক্সট্রা কি আসলো, আ, তারপর কি আসলো, ফুল, তাহলে এটা কি হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব, এটা শিখছি। এখন আমরা শিখলাম কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব বলতে কোনটা, যেটা বললাম রাইস সেলস চিপ, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, এগুলো কি আমাদের, এগুলো হচ্ছে আমাদের যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ ভার্ব, এগুলো হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ ভার্ব, তাই না? আচ্ছা এখন তাহলে আমাদের এই এখানে আমরা আলোচনা করব কোয়াসি প্যাসিভ ভার্ব, আর হচ্ছে আমরা এখন কথা বলবো হচ্ছে এখন পজিটিভ ভার্ব সম্পর্কে। যদি আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে কথা বলতে পারি, তাহলে আমাদের কিন্তু এই ট্রানজিটিভ ভার্বের চারটা ভাগ শেষ, ট্রানজিটিভ ভার্বের চারটা পার্ট শেষ। তাহলে আসেন এগুলোর প্রত্যেকটা কি আমাদের ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আপনারা একটু মিলাই নেবেন যারা ক্লাসগুলো করছেন, যারা করেন নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের বলে দেবো যে কি কিভাবে করছি না করছি আমরা। ট্রানজিটিভ ভার্বের মধ্যে কি ছিল, কগনেট আছে কিনা, ফ্যাক্টিটিভ আছে কিনা, কোয়াসি প্যাসিভ আছে, তো পজিটিভ, এই চারটা, এই চারটা হচ্ছে এই ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ে, তাই না? এই চারটা নিয়ে আমরা আলোচনা করলাম, চারটা নিয়ে ছোট ছোট কোশ্চেন আসলেও আসতে পারে, না আসলে তোমার আমরা জানে রাখবো, আমরা জানে রাখবো, পরীক্ষা হলে জানা যাবো, তো যতটুকু মনে থাকার থাকবে, না থাকলে নেই। মনে রাখবেন অ্যাডমিশন ইজ এ রেস, অ্যাডমিশন ইজ এ রেস, এখানে কিন্তু সবাই এক্সপেক্ট করেও লাভ নেই যে আমরা সবাই চান্স পাবো, কিভাবে সম্ভব, সিট তো লিমিটেড, লিমিটেড, তাই না? তাহলে এখানে আপনাকে অন্যকে মারে, অন্যকে কাটে, আপনাকে ঢুকতে হবে এখানে, এখানে কোনো মানবতা নাই। আবার মানে নিজের হক আদায়ের জন্য মারামারিটা জায়েজ, নিজের হক আদায়ের জন্য মারামারিটা কিন্তু জায়েজ, এটা না জায়েজ কিছু না। তো এখানে আপনার হকটা আপনাকে আদায় করে, তাকে বন্ধু বান্ধবকে এই সময় হিংসা করাটা জায়েজ, এই সময় বন্ধু বান্ধব এখন গোগলাপ বেল দিবেন না, আপনারটা আগে আপনি, তারপর আপনার বন্ধু বান্ধব, তার আগে না, এই সময় বন্ধু বান্ধবকে কোনো ছাড় দিবেন না। আমিও চাই যে আপনাদের মধ্যে হিংসা তৈরি হোক, এই সময় হিংসা মানে কি, উড়া দৌড়ায় হিংসা তৈরি হোক, খালি মারামারি করিয়ে নেয় যেন অনলাইন ক্লাস, আপনাদের হিংসা হোক, নাম্বার নিয়ে হিংসা হোক। তো চলেন আমরা এখন কথা বলবো পজিটিভ ভার্ব নিয়ে, হ্যাঁ আমরা এখন কথা বলবো পজিটিভ ভার্ব নিয়ে। তো আসেন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, লিখি আমরা যে যে ভার্ব দ্বারা, যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পূর্ণ করে, সম্পন্ন করে, তাকে কমন ভার্ব বলে, তাকে কমন ভার্ব বলে, কমন ভার্ব বলে, তাকে কমন ভার্ব বলে, যে সাব, যে ভার্ব দ্বারা, যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজেই কাজ সম্পন্ন করে তাকে বলে কমন ভার্ব। আমরা শিখবো কি পজিটিভ ভার্ব, তার একটু দেখে আসি কমন ভার্বের সাথে পার্থক্যটা কোথায়। যে সাব, যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজেই কাজ সম্পন্ন করে তাকে বলে কমন ভার্ব। এখন বুঝতে হবে না, এক্সাম্পল দিলে তখন বুঝে যাবে, জাস্ট ওয়েট করে। আমি এখন বলি ধরেন এইভাবে আমরা বললাম যে যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ না করে, নিজে কাজ না করে অন্যকে দ্বারা করা বোঝায়,
অন্যকে দ্বারা করা বুঝায়, যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দ্বারা করা বুঝায় তাকে পজিটিভ ভার্ব বলে, তাকে পজিটিভ ভার্ব বলে, তাকে পজিটিভ ভার্ব বলে। জাস্ট বুঝে রাখেন মজাভাবে, ঠিক আছে? শুধু শুনেন, বুঝেন, শুনেন, হয়ে যাবে। ওকে, জাস্ট ওয়েট করো। তো দেখেন, আমি বলেছি যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ করে তাকে বলা হয় কি, কমন ভার্ব। আর যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দ্বারা করাকে বোঝায় তাকে বলা হয় পজিটিভ ভার্ব। আসেন আগে কমন ভার্বের এক্সাম্পল দিই। আমি বললাম যে আই রাইট আ লেটার, আই রাইট আ লেটার, আই রাইট আ লেটার, ঠিক আছে? আমি একটা চিঠি লিখি। দেখেন তো সাবজেক্ট নিজেই কাজটা করতেছে কি না, তাই না? সাবজেক্ট নিজেই কাজটা করতেছে, সাবজেক্ট দেখেন নিজেই কাজটা করতেছে। আমি চিঠি লিখি, সে চিঠি লিখে, ঠিক আছে, নিজেই কাজটা করতেছে। তাহলে দেখেন এখানে এটা হচ্ছে আমাদের কমন ভার্ব, এটা হচ্ছে আমাদের কমন ভার্ব। আমরা কিন্তু কিসের আলোচনা আছে, ভার্বের আলোচনায় আছে, এবং ভার্বের বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করতেছি, তাই না? পজিটিভ ভার্বটা বেশ আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, পজিটিভটা না হলো পজিটিভটা ইম্পর্টেন্ট। আসে এখন আমি যদি আপনাকে বলি যে মাই মাদার, ঠিক আছে, ফিডস মি, তাহলে আমার মা আমাকে খাওয়ায় দেয়, মাই মাদার ফিডস মি। দেখেন তো এখানে সাবজেক্ট কে, মাই মাদার, মা কি নিজে খাচ্ছে নাকি মা খাওয়ায় দিচ্ছে? ফিড মানে কি, খাওয়ায় দেওয়া, মা কিন্তু খাওয়ায় দিচ্ছে। তাহলে সাবজেক্ট এখানে নিজে কাজ করতেছে না, বরং অন্য কাউকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে? তাহলে মাই মাদার ফিডস মি, তাহলে এখানে যে ফিডস শব্দটা আমরা পেলেন এটাকে বলে পজিটিভ ভার্ব, পজিটিভ, এটাকে বলে পজিটিভ ভার্ব, ঠিক আছে? এটাকে বলে পজিটিভ ভার্ব, ঠিক আছে, পজিটিভ ভার্ব। কেবল আমাদের জার্নি শুরু, চলেন আমরা এখানে আরো অনেকগুলো এক্সাম্পল দেখেন, আমরা এখানে আরো অনেকগুলো এক্সাম্পল দেখি। ওকে, আচ্ছা চলেন, ধরেন এখানে আমি বললাম যে ধরেন আই ওয়াক, এটা মানে কি, আমি হাঁটি। মজার জিনিস কিন্তু, হ্যাঁ আমি হাঁটি, বাট এখন দেখেন তো আমি যদি বলি যে আই ওয়াক দ্য চাইল্ড, আই ওয়াক দ্য চাইল্ড, এটা মানে কি আপনি নিজে বুঝতে পারতেছেন? আপনি মানে বুঝেন, মানে কি আমি বাচ্চাকে হাঁটাই, আমি বাচ্চাটিকে হাঁটাই। একই কিন্তু জিনিসটা হতে পারে যে নতুন মনে হচ্ছে, কিন্তু আপনি মানেটা অন্তত বুঝতে পারছেন যে আই ওয়াক দ্য চাইল্ড মানে কি আমি বাচ্চাটিকে হাঁটাই। তার মানে এটা কিন্তু এখানে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, ঠিক আছে? আর এটা কি আমাদের কমন ভার্ব, এটা হচ্ছে কমন। এই কমনটা না জানলেও চলবে, এখন কমনটা জানার দরকার নেই। আমরা জানতেছি যে সমস্ত ভার্ব অন্যকে দ্বারা কিছু করা, অন্যকে দ্বারা কোনো কিছু করাকে বোঝায় তাকে বলে পজিটিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা আসেন এখন আমরা কিছু ভার্বের লিস্ট করি। এই ভার্বের লিস্ট গুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আসেন আমি যেটা বলে দিচ্ছি, দেখেন, যদি ইট, ইট মানে কি নিজে খাওয়া, আর ফিড মানে হচ্ছে কাউকে খাওয়ানো, ফিড মানে হচ্ছে কাউকে খাওয়ানো, ইট মানে হচ্ছে নিজে খাওয়া, আর ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফিড মানে খাওয়া, ঠিক আছে? আচ্ছা ধরেন আমি বললাম যে লার্ন, লার্ন মানে কি নিজে শেখা, আর অন্যকে শেখানো ইংরেজি কি টিচ, অন্যকে শেখানো ইংরেজি কি টিচ, অন্যকে শেখানো ইংরেজি টিচ, অন্যকে শেখানো টিচ, তাই না? তাহলে টিচ, টিচটা কি আমাদের পজিটিভ ভার্ব, টিচটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। আমি বললাম নো, কে এন ও ডব্লিউ, নো মানে কি জানা, আর আমি বললাম ইনফর্ম, ইনফর্ম মানে কি অন্যকে জানানো, ইনফর্ম মানে কি অন্যকে জানানো, অন্যকে জানানো, তাহলে এটা কি আমাদের পজিটিভ ভার্ব, এটা কি আমাদের পজিটিভ ভার্ব, ঠিক আছে? ওকে, তারপর আসেন আমি বললাম ধরেন সি, সি মানে কি দেখা, তাহলে আমি যদি এখন বলি আপনাকে এভাবে যে শো, শো মানে কি দেখানো, শো মানে কি দেখানো, শো, তাই না? আচ্ছা শো মানে দেখানো। আসেন লিস্ট করি, এগুলো আপনারা একবার দুবার দেখলেই পারবেন,
একবার দুবার দেখলে পারবেন ভাই, কোনো শর্টকাট নাই এই পরীক্ষাতে। অ্যাডমিশন টেস্ট পরীক্ষাতে পোলাপাইন কানতে কানতে বার হয়েছে এবার। এই যে গত 3-4 দিন আগের পরীক্ষাতে পোলাপাইন কানতে কানতে বার হয়েছে, ঠিক আছে। এবং আপনি নিশ্চিত থাকেন গোটা বাংলাদেশে এবার মানে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে আমার মনে হয় না যে 15-20% বেশি পাশ করবে, ইংলিশে পাশ করবে। ওই ঘুরে ফিরে ধরা ইংলিশেই, ঘুরে ফিরে ধরা ইংলিশেই খাবে, এমন কোশ্চিন করছে এবার ফার্স্ট থেকে পোলাপাইন কানতে কানতে বার হয়েছে। ওরা বুঝতেই পারে নাই যে 80% কোশ্চিন ফার্স্ট পেপার থেকে আসবে। আর আমি আপনাদের অনেক আগে থেকেই বলি যে ফার্স্ট পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন শোনেন, এই যে আপনার কথা হচ্ছে যে আপনাকে পড়ে যেতে হবে ভাই, কোথা থেকে কোশ্চেন আসে আসুক, এখন এই যে 15-20% যে পাশ করবে, এই 15-20% কারা? যারা ওই অনেক আগে থেকে শ্রম দিয়ে যারা নিজেকে প্রিপেয়ার করছে তারাই একদম সঠিক যোদ্ধারা। এখানে কোনো ডোনেশন নাই, এখানে কোনো চাঁদা নাই, এখানে কোনো ঘুষ নাই, কোনো মামা নাই, কোনো চাচা নাই এখানে, বুঝতে পারছেন? তার মানে এই 15-20% সেই মেধাবীরাই যারা অল্প অল্প করে নিজের এই নলেজ গুলোকে সঞ্চয় করছে, তারা শর্টকাটের পিছনে দৌড়ায় নাই। শর্টকাট যাবেন না, আপনাকে পড়তে হবে, এটাই আলটিমেট ট্রুথ। আপনাকে আমরা সাজাই দেবো, আপনার শুধু পড়ে যাবেন, এটুকুই আপনার কাজ। আপনার ঢাকা ইউনিভার্সিটি হবে না, ভালো কথা, গুচ্ছতে তো হবে, এটুকু মাথায় রাখেন। হ্যাঁ আচ্ছা, তারপর আসেন নেক্সটে আসেন। আমি যদি আপনাকে বলি এভাবে, যেমন বললাম যে কোথায় ছিলাম, সি, আর বললাম হচ্ছে শো। ধরেন আমি বললাম আপনাকে রাইস, রাইস মানে কি ওঠা, আর যদি আমি বলি রেইস, রেইস মানে কি ওঠানো, ঠিক আছে। রাইস মানে উঠা, আর রেইস মানে কি উঠানো, রেইস মানে কি উঠানো, রাইস মানে উঠা, রেইস মানে কি উঠানো। তার মানে এখানে এই রেইসটা কিন্তু আমাদের কি ভার্ব, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, রেইসটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, তাই না? ওকে, তারপর আসেন আমি বললাম আপনাকে ডাইভ, ডাইভ তাহলে এখানে কি হবে, ডাইভ মানে কি ডুব দেওয়া, আর এটাকে বলেছে ডুব দেওয়া, ডিপ, ডাইভ ডিপ, ডাইভ ডিপ, ঠিক আছে, ডিপ। আর বললাম আপনাকে ধরেন লাই, লাই মানে শুয়ে থাকা, শুয়ে থাকা, ঠিক আছে। আর আমি যদি এখানে বলি যে লে, লে মানে শুয়ে রাখা, শুয়ে রাখা, কাউকে শুয়ে রাখা, লে মানে শুয়ে রাখা, কাউকে শুয়ে রাখা, এটাকে বলছে লে, লে হচ্ছে কাউকে শুয়ে রাখা। যে ওয়ার্ড গুলো দিচ্ছি এই ওয়ার্ড গুলোই পড়বেন বইয়ে, বিভিন্ন বইয়ে কোথাও কম দেওয়া আছে, কোথাও বেশি দেওয়া আছে, যেখানে বেশি দেওয়া আছে ওরা বিসিএস এর জন্য পড়াশোনা করতেছে, ঠিক আছে। তো আমি যেগুলো দিচ্ছি এগুলো মোটামুটি আপনার প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে এগুলোই কাজে লাগবে, এর বাইরে থেকে না, ঠিক আছে। তারপর দেখেন যেমন একটা আছে হচ্ছে আপনার সাক, সাক হচ্ছে আপনার স্তন্যপান করা, স্তন্যপান করা, স্তন্যপান করা। আর এটাকে যদি আমরা পজিটিভ ভার্ব করি তাহলে সাকল, SUCKLE, সাকল মানে স্তন্যপান করানো, স্তন্যপান করানো, ঠিক আছে। এই কয়টা, এই কয়টা শব্দ আপনার মনে রাখবেন, তাহলে কি বলছে একটু দেখেন তো। ইট, ফেড, লার্ন, টিচ, নো, ইনফর্ম, সি, শো, রাইস, রেইস, ডাইভ, ডিপ, লাই, লে, সাক, সাকল, এই কয়টা ভার্ব, এগুলোকে বলা হয়েছে আমাদের পজিটিভ ভার্ব, এগুলোকে বলে পজিটিভ ভার্ব, এগুলোকে বলে পজিটিভ ভার্ব। এটা আসতেছি, রিয়া একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আসতেছি আসতেছি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, ঠিক আছে। এখন আসেন পজিটিভ ভার্বের আর একটা বিষয় আছে, একটা বিষয় আছে, এবার আসেন রিয়াদ যেটা বলবো এটা নিয়ে কথা বলবো আমরা। দেখেন এখন দেখেন, লেখেন যে যে সকল ভার্বের, যে সকল ভার্ব এর পজিটিভ ভার্ব হয় না, পজিটিভ ভার্ব হয় না, যে সমস্ত ভার্বের পজিটিভ ভার্ব হয় না তাদেরকে, তাদেরকে হ্যাভ অথবা গেট অথবা মেক অথবা লেট অথবা হেল্প, অথবা হেল্প দিয়ে, হেল্প দিয়ে পজিটিভ করতে হয়, হেল্প দিয়ে পজিটিভ করতে হয়, হেল্প দিয়ে পজিটিভ করতে হয়। তাহলে এখন দেখেন, তার মানে যেখানে আমরা তো পজিটিভ ভার্ব লিস্ট দিয়ে দিচ্ছি, আপনাকে লিস্ট দিয়ে দিচ্ছি না, তো এগুলো বাদ দিয়ে মানে যে সমস্ত ভাবে পজিটিভ ভার্ব হবে না, আপনি যেটাকে কাউকে যে করাইতে চান কোনো কিছু, কোনো কিছু কাউকে যদি করাইতে চান, তাহলে আপনাকে তখন
হয় হ্যাভ দিতে হবে, নাই গেট দিতে হবে, মেক দিতে হবে, লেট দিতে হবে, হেল্প দিতে হবে, এগুলো দিয়ে করা যায়, এই কয়েকটা ভার্ব দিয়ে করা যায়। ঠিক আছে, তার মধ্যে আমি কয়েকটা আপনাদেরকে দেখাই, কয়েকটা আপনাদেরকে দেখাই, আমি সার্কাস কয়েকটা দেখাই, চলেন আসে। আমি বললাম যে আচ্ছা ধরেন আমি বললাম যে আমি কাজটি করি, আমি কাজটি করি, ঠিক আছে, আমি কাজটি করি। আমি বললাম আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, আমি তোমাকে দিয়ে কাজটি, এই শুনেন পাগলারা যারা আছেন, সায়েন্সে যারা আছেন, সায়েন্সেও কিন্তু গুচ্ছ পদ্ধতিতে ইংলিশ আছে 10 নাম্বার। তো ব্যবসা এখন তুঙ্গে, বুঝতে পারছেন, ব্যবসা তুঙ্গে এখন, খেলা হবে এবার দেখেন। তার মানে ইংলিশ কিন্তু কোথাও বাদ নাই, ইংলিশ সব জায়গাতেই আছে এবার, কোনো মাপ হবে না, ইংলিশ পড়তেই হবে। দেখেন আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, তাহলে দেখেন আই উইল মেক ইউ ডু দা ওয়ার্ক, 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 ঠিক আছে, আই উইল মেক ইউ ডু দা ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে এই কাজটি করাবো, আই উইল মেক ইউ ডু দা ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে এভাবে, ধরেন টিচার রোট আ নোট, টিচার একটা নোট লিখলো, এটাকে যদি আমরা এখন পজিটিভ ভার্ব দিয়ে করি তাহলে আমরা কি বলবো, টিচার মেট হিজ স্টুডেন্টস, টিচার মেড হিজ স্টুডেন্টস রাইট আ নোট, টিচার তার ছাত্রদেরকে দিয়ে একটি নোট করালো, টিচার মেড এ রোট আ নোট, টিচার কি করে নোট লিখলো, আর এটার পজিটিভ ফর্ম কি, এটা যদি আমরা পজিটিভ ফর্মে নিয়ে আসতে চাই তাহলে টিচার মেড হিজ স্টুডেন্টস রাইট আ নোট, টিচার মেড হিজ স্টুডেন্টস রাইট আ নোট, টিচার মেড হিজ স্টুডেন্টস রাইট আ নোট। তার মানে এখানে এই যে মেড শব্দটা পেলেন, এখানে মেক শব্দটা পেলে এগুলো আমাদের পজিটিভ পার্ট। আমি তো আপনাদেরকে একটা লিখেছি যে ফিট, সাকল, তারপর হচ্ছে ইনফর্ম, তারপর আমি বলেছি রেইস, তারপর বলেছি শো, এগুলো কি আমাদের পজিটিভ পার্ট। তাহলে এগুলো বাদেও আমি আপনাকে আরো একটা লিস্ট দিলাম না, যে গেট, মেক, এই যে দেখেন এখানে আরো একটা লিস্ট দিচ্ছি আপনাদেরকে, যে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এগুলো দ্বারা যদি এমন বোঝায় যে কাজটা অন্য কাউকে দিয়ে করানো হচ্ছে, নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে, তাহলে আপনারা বুঝে ফেলবেন এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ পার্ট। চলেন আমি আপনাকে গেট দিয়ে একটা এক্সাম্পল দিই, চলেন একটা গেট দিয়ে এক্সাম্পল দিই আপনাকে, যেহেতু বললাম কথাটা বলেই ফেলছি। ধরেন আমি বললাম যে আই গট দ্য ওয়াল, আই গট দ্য ওয়াল কালার্ড, COLORED, কালার্ড, তার মানে কি, আই গট দ্য ওয়াল কালার, আমি দেওয়ালটা কালার করিয়ে নিয়েছি, আমি দেওয়ালটা কালার করিয়ে নিয়েছি, তাহলে আই গট দ্য ওয়াল কালার, এটা মানে কি, আমি দেওয়ালটা কালার করিয়ে নিয়েছি। তার মানে এখানে এই যে গট শব্দটা আছে এটা কিন্তু আমাদের পজিটিভ ভার্ব, ঠিক আছে, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। একটা এক্সাম্পল দিচ্ছে দেখে, আমি বললাম যে হি cleans the car daily, তাহলে এখন এটা কি পজিটিভ ভার্ব, এটা কখনোই পজিটিভ ভার্ব না, কারণ এখানে সাবজেক্ট নিজেই কিন্তু কাজ করতেছে, সে তার গাড়িটাকে নিয়মিত পরিষ্কার করে, সাবজেক্ট নিজেই কাজ করতেছে, তার মানে এটা কিন্তু পজিটিভ ভার্ব না। বাট আমি যদি এটাকে এভাবে বলি এখন, যেমন বললাম যে হি
gets the car cleaned daily. He gets the car cleaned daily. He gets the car cleaned daily. She tar gari ke pray. She tar gari niyamito porishkar koray. She kintu nijer uttar she tar gari ke niyamito porishkar koray. Thik ache? Tar mane ei je ekhane get shobdo apnara pelen, ei get ta hoye gelo amader positive verb. Positive verb. Tar mane bishoyta ki daralo? আপনাদের এগুলো এত কঠিনটা আসবে না আপনাদের, ঠিক আছে? আপনাদের পরীক্ষাতে এগুলো আসবে না, বা জানে রাখেন আপনাদের আসার মতো কোটা আছে, জানেন? যেটা বললাম আপনাদেরকে, এই যে দেখেন, যেটা আমি আপনাদের বলছি, যেগুলো এই যে ইট, লার্ন, নো, সি, রেস, রাইস, ড্রাইভ, লাই, সাক, এই কয়টা শব্দ, এই কয়টা শব্দ মনে রাখলে আপনাদের মনে রাখবেন এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এগুলো, একটা হচ্ছে নিজে, ইট মানে হচ্ছে নিজে খাওয়া, ফিড মানে হচ্ছে অন্যকে খাওয়ানো, লার্ন মানে নিজে শেখা, টিচ মানে হচ্ছে অন্যকে শেখানো, নো মানে নিজে জানা, ইনফর্ম মানে অন্যকে জানানো, সি মানে নিজে দেখা, শো মানে অন্যকে দেখানো, এগুলো হচ্ছে আপনার পজিটিভ ভার্ব, এগুলো আপনাদের পরীক্ষাতে আসবে। আচ্ছা বলেন এইটুকু পড়া যাবে কিনা পজিটিভ ভার্বের, একটু কমেন্টস করেন তো, এটুকু পড়া যাবে কিনা? আর বাকি যেটুকু দেখালাম গেটেড দিয়ে, এগুলো আপনাদের অ্যাডভান্স লেভেলে, এগুলো দরকার নেই, খুব একটা বেশি দরকার নেই, আর যেগুলো লাগবে ট্রান্সলেশন দিয়ে চূড়ান্ত পরে দেখা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে হ্যাঁ, তাহলে পজিটিভ ভার্ব আমাদের এইটুকুতে শেষ। আচ্ছা তাহলে চলেন আমরা এখন নতুন একটা টপিক।